প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যের কাছ থেকে সদুত্তর না পেলে টাকা আটকে যাবে। এ রাজ্যে একটা ভালো সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। রবিবার বাঁকুড়া শহরের লোকপুরে নিজের বুথে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্থানীয় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার এমনই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর বক্তব্য দাবি করেন। এ রাজ্যে ওই প্রকল্প থেকে 5 লক্ষ প্রকৃত উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে, নতুন নাম যোগ হয়েছে, আর এসব তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনেই হয়েছে বলে সুভাষবাবু অভিযোগ করেন। মুর্শিদাবাদে প্রধান সহ 17 জন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ইস্তফা প্রসঙ্গে বলেন, এই তো সবে শুরু হয়েছে, এরপর জেলায় জেলায় হবে, তৃণমূল পার্টিটা এবার উঠে যাবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেন। খুব স্বাভাবিক, তার কারণ মিঠুন চক্রবর্তীকে তৃণমূল ভয় পাচ্ছে। মিঠুন চক্রবর্তী যেখানে যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির নেতারা যেমন যাচ্ছে, যেমন ভিড় হচ্ছে, সেই রকম মানুষের ভিড় হচ্ছে। একেবারে মিঠুন চক্রবর্তীর ভয়ে এইভাবে সাংস্কৃতিক জগৎকে যদি মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যায়, এটা মানুষ ভালোভাবে নেবে না। সবে তো শুরু হয়েছে মুর্শিদাবাদ দিয়ে, মুর্শিদাবাদটাই তৃণমূলের গড় বলে ভাবে ওরা, তাহলে এর পরে বাকি সব জেলায় জেলায় শুরু হয়ে যাবে, এটা নিশ্চিন্তে থাকুক, তৃণমূল পার্টিটা এবার উঠে যাবে। খুব স্বাভাবিক, তো তৃণমূলের তো উল্টো পুরাণই একদম, চারিদিকে ওদের ভয় আতঙ্ক, দুর্নীতি ভ্রষ্টাচারের জালে একেবারে পূর্ব মন্ত্রী বড় বড় নেতা সব, তাদের যে তৃণমূলের প্রাণভোমরা সব জেলের মধ্যে, তার সঙ্গে সঙ্গে যেভাবে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে এবং সেগুলো ধরা পড়ছে একের পর এক, মনরেগা, তারপরে আবাস যোজনা, এরপরে আরও কত হয়তো দেখা যাবে রথি মহারথী এর মধ্যে জালে পড়ে যাবে, সেই আতঙ্কে এরা কেউ খুশি নেই, সবার মধ্যে ভয়। শুধু 5 লক্ষ নাম বাদ করলেই হবে না, এই 5 লক্ষ নাম কীভাবে ঢুকলো সেটার তদন্ত হওয়া প্রয়োজন। যেমন মনরেগাতে তদন্ত করে পাওয়া গেছে যে বিভিন্ন অফিসাররা দায়ী, তৃণমূলের নেতারা দায়ী, আমি নিজে এই 3 নভেম্বরের চিঠি দেখেছি, মানে এর আগের চিঠিটা ছিল যে 45 দিনের মধ্যে উত্তর দিতে হবে, সেই উত্তর যা দিয়েছে তাতে কেন্দ্রীয় সরকার স্যাটিসফাইড নয়, সেইভাবে মনরেগার টাকা আটকে গেছে, আগামী দিন যদি এই রকম হয়, এগুলোর সদুত্তর না দিতে পারে, তাহলে আমার মনে হয় রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে বাধ্য হবে, যতদিন না এই পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন ঘটছে, একটা ভালো সরকার আসছে, তো আবার হয়তো আবাস যোজনার টাকাও আটকে যাবে, তার কারণ তার একটা নিয়ম আছে। যেমনভাবে মনরেগার সমস্ত সদুত্তর দিতে পারেনি, সেই রকমভাবে যদি আবাস যোজনারও সদুত্তর দিতে না পারে, সেই সম্ভাবনা তো থাকবেই। 5 লক্ষ বাতিল হয়েছে, তার মানেটা কি, এগুলো কে দিয়েছে? এই সময়ে আবাস যোজনায় এই যে নাম সেগুলো তো সব এই পঞ্চায়েতরাই দিয়েছে, তৃণমূলের পঞ্চায়েতরাই দিয়েছে, তৃণমূলের নেতারাই দিয়েছে, এবং সেই তাদের প্রভাবেই বিডিওরা এগুলো এ করতে বাধ্য হয়েছে, এর সমস্ত দায় শাসক দলের। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।